টেজ কম্পিউটার এডুকেশন আপনাদেরকে স্বাগত। আজকে দেখব ক্যানন জি 2000 প্রিন্টারের যখন ট্যাঙ্ক থেকে হেডে পর্যন্ত কালি পৌঁছায় না এবং যে পথ সেই পথের এমটি থাকে, দেখুন এই পাইপগুলো সব ফাঁকা আছে, কালি পৌঁছাচ্ছে না ঠিকঠাক, তার জন্য আমরা কী করব। ক্যানন জি 2000 প্রিন্টারে দেখুন পাইপগুলো সব ফাঁকা, বায়ু শূন্য, বায়ু ভর্তি হয়ে গেছে কিন্তু ইঙ্ক নেই, এর জন্য আমাদের কী করণীয়, চলুন ভিডিওটি দেখা যাক। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি যদি নতুন হন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথমে দেখুন পাওয়ার বাটন দেওয়া আছে, এরপরে কী করতে হবে স্টপ বাটনটা যেটা দেখাচ্ছে ওটা টিপে ধরতে হবে, ততক্ষণ পর্যন্ত টিপে ধরবেন যতক্ষণ এই লাইটটা 5 বার আপ অ্যান্ড ডাউন হচ্ছে। দেখুন টিপে ধরা আছে 1, 2, 3, 4, 5, এবার ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন ক্যাননের কাজ শুরু করছে নিজে নিজে। দেখুন ইঙ্কগুলো দেখুন পাইপের ভিতরে ভিতরে যাচ্ছে, ফাঁকা পাইপের ভিতরে ভিতরে দেখুন লক্ষ্য করুন ইঙ্কগুলো যেতে শুরু করেছে, এতক্ষণ ফাঁকা ছিল আস্তে আস্তে দেখুন ভর্তি হচ্ছে। এই প্রসেসটা 2-3 মিনিট ধরে চলবে, 2-3 মিনিট 4 মিনিটের পর প্রসেসটা অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে এবং তখন দেখতে পারবেন যে পাইপগুলো সবগুলোতেই কালি ভর্তি হয়ে গেছে। দেখুন এবারে প্রত্যেকটি পাইপে কালি ভর্তি হয়ে গেছে, এই প্রসেসটা 2-3 মিনিট ধরে চলে। এই প্রসেসটা কমপ্লিট হওয়ার পর আপনাকে প্রিন্টারটাকে পাওয়ার অফ করে দিতে হবে এবং পাওয়ার অন করে তারপরে চালু করতে হবে। দেখুন এখন ইঙ্কগুলো পাইপের মধ্যে যাচ্ছে, অটোমেটিক যাচ্ছে, কিচ্ছু করার প্রয়োজনে স্টপ ধরে 5 বার লাইটটা ব্লিঙ্ক করবে এবং ছেড়ে দেবেন, তাহলে এই কাজটা শুরু হয়ে যাবে আর প্রিন্টারের যে পাইপ আছে সেই পাইপে ইঙ্কগুলো ভর্তি হয়ে যাবে। এইভাবে ক্যানন জি 2000 ফাঁকা পাইপে কালি পৌঁছানো যাবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাকে এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।